ইসমিল্লা রহমানুর রাহিম আপনি আপনার ক্রয়কৃত জমি কেনার পর অবশ্যই আপনি যে কাজগুলো করতে দেরি করবেন না প্রথমেই দখলে যেতে দেরি করবেন না দ্বিতীয়ত ক্রয়কৃত জমির উপর আপনি যে কিনে জমির মালিক হয়েছেন তার সাইনবোর্ড লাগাতে বলবেন না ক্রয়কৃত জমি দ্রুত নাম জারি করে নেবেন জমির সীমানায় কম করে হলেও দুই ফুট উঁচু বাউন্ডারি ওয়াল নির্মাণ করবেন প্রয়কৃত জমিতে এখনও বাড়িঘর নির্মাণ করতে না চাইলে আপাতত ছোটোখাটো একটি ঠিনসেডের গড় করবেন জমি থেকে দূরবর্তী স্থানে থাকলেও মাঝে মাঝে জমি দেখাশোনা করতে আসবেন প্রতি মাসে না হলেও দু চার মাস পর পর আপনার জমিতে আপনি আসবেন কিছু গাছ লাগিয়ে তদারকি করবেন এর কারণ হচ্ছে ভূমি লুবি এবং দুষ্ট প্রকৃতির লোকদের নজর এড়াতে আপনার জমিতে আপনার পদচারণা একান্ত প্রয়োজন কারণ আমাদের দেশে দেখা যায় আমরা জমি ক্রয় করার পর সাথে সাথে আমরা বাড়িঘর বা দালানকোঠা নির্মাণ করতে পারি না সেজন্য আপনার জমি কেনার পরপরই আপনি একটি বাউন্ডারি ওয়াল করে নেবেন একটি অস্থায়ী স্থাপনা করবেন এবং আপনার ভূমিতে আপনি মাস এক মাস দু মাস বা তিন মাস পর যখনই সুযোগ পাবেন আপনি ভূমিতে দেখাশোনা করতে আসবেন তাহলে আপনার জমি মালিকানা বলবত থাকবে কারণ এটা আমাদের দেশের পরিপ্রেক্ষিতে আমাদের জন্য এটা প্রযোজ্য অন্যান্য দেশে হলে হয়তো এরকম করা লাগতো না কারণ আমরা জাতি হিসেবে অত্যন্ত ভালো কারণ আমরা একটু সুযোগ পেলেই অন্যের জিনিস নেওয়ার আমাদের একটা প্রচেষ্টা থাকে সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম